একটা যুবক গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবর নজরই করে কাটতে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে বলে ও যুবক কোন জিনিস তোমারে কাঁদায় তুমি কেন কাঁদো ওই যুবক বলেন উমর আমি কোন জিনিসের জন্য কাঁদি কি জন্য আমি কাঁদি তোমার কাছে আমি বলবো না ওই যুবকের কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে মায়া হয়ে গেল তাহলে কি রকম করে কান্না করতে আছে বলে উমর তুমি যদি আমার কারো কান্নার কারণ যদি জানবার চাও তাহলে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও বিশ্ব নবীর কাছে যখন ওই যুবককে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেল নিয়ে যাওয়ার পর নবীজির অবস্থা দেখলেন উমর নবীজি কোন অবস্থায় আছে দেখলেন নবীজি ফ্রি অবস্থায় আছে উমর বললেন ও বিশ্ব পয়গম্বর একজন যুবক আমি আপনার কাছে নিয়ে আসছি যুবক আপনার কাছে তার গুনাহের কথা বলতে চায় ওই যুবকের কান্না দেখে বিশ্বনবী বলেন ও যুবক এত কান্নাকাটি করার কারণ কি কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় পাপী আমি বড় গুনাহ করেছি গুনার জন্য আমি কাঁদতেছি নবীজি বললেন ও যুবক তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো কিনা কই আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই কই তাহলে তুমি কাউকে হত্যা করেছো কিনা কই আমি কাউকে হত্যাও করি নাই তাহলে তুমি পিতামাতার সাথে নাফরমানি করেছো কিনা কই আমি পিতামাতার সাথে নাফরমানিও করি নাই অন্যের মাল আত্মসাৎ করেছো কিনা আমি অন্যের মাল আত্মসাৎ করি নাই নবীজি বলেন তাহলে তোমার কি এত বড় গুনাহ গুনার কতটা তুমি বলো ওই যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহটা হচ্ছে এত বড় আমি পেশায় হচ্ছে একজন কাফন চোরার পেশায় কি কাফন চোরার মদিনার মধ্যে যত লোক মারা যায় তাদেরকে দিনের বেলায় দাফন করা হলে রাতের বেলায় আমি তার কবরটা খনন করে সেই কবর থেকে লাশটা উঠাইয়া ছেলে হইলে তিনটা মেয়ে হইলে পাঁচটা এই পাঁচটা কাপড়ের কাপড়টাকে উলঙ্গ করে খুলে নিয়ে বাজারে বিক্রি করে আমার জীবিকা চালাই এরকম পাপ আমি করেছি একদিন মদিনার এক গোরস্থানের মধ্যে আমি যখন ঢুকলাম রাতের অন্ধকারের মধ্যে একটা কবর যখন খনন করলাম কবর খনন করার পরে টর্চ লাইট যখন ওই যুবতীর দিকে যখন দললাম মৃত যুবতীর দিকে যখন আমি টর্চ লাইটটা দললাম দেখি ওই যুবতীর চেহারাটা এত সুন্দর ওই যুবতীর চেহারাটা এত সুন্দর আমার জীবনে আমি এত সুন্দরী চেহারার মানুষ আর দেখি নাই সাথে সাথে শয়তান আমার দিলের মধ্যে প্রবঞ্চনা দেওয়া শুরু করে দিল এই যুবতীর কাছ থেকে মাত্র পাঁচ টাকা বলের কাপড় নিয়ে ক্ষান্ত হয়ে গেলি এই যুবতীর সাথে যদি একটু জিনা করস তাহলে না জানি আর কত মজা পাইবে না জানি তোর কত বড় আনন্দ হইবে ও বিশ্বনবী আমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমি পাঁচটা কাপড়ের কাপড় হয় ওইখানে রেখে ওই যুবতীকে উলঙ্গ করে আমি তার সাথে কবরের মধ্যেই জিনা করলাম কবরের মধ্যেই তার সাথে আমি জিনাহের কাজ করলাম জিনার কাজ যখন আমার কমপ্লিট হয়ে গেল কবর থেকে যখন আমি উঠে দাঁড়াইলাম হঠাৎ করে আমার মনে হচ্ছে ওই যুবতী যেন তার জবান দিয়ে বলতেছে ও যুবক আমার জীবনে আমার এই চেহারাটাকে আমি কোন যুবককে দুনিয়াতে দেখাই নাই আমি আল্লাহর ফরজ সুকুন পর্দার বিধান কখনো লঙ্ঘন করি নাই আমি পবিত্র অবস্থায় কবরে এসেছিলাম এই গোরস্থানের মধ্যে হাজার হাজার রুহের সামনে হাজার হাজার মুর্দারের সামনে আমার সাথে তুই জিনা করলি আর কিয়ামত পর্যন্ত আমার নাফাক থাকার মতো ব্যবস্থা করে দিয়ে গেলি এই কথাটা যখন বলছে ওই যুবতী আমি অনুভব করলাম সাথে সাথে পাঁচটা কাফনের কাপড় ছুঁড়ে ফড়াইয়া দিয়ে নবীজি আমি কান্না করা শুরু করলাম আমার এই গুনাহ মনে হয় আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না নবীজি এই কথাটা শোনার পরে বললেন তোমার গুনাহটা তো খুব সিরিয়াস গুনাহ সাংঘাতিক গুনাহ নবীজি যখন এই কথাটা বলছেন যুবক মনে করছে নবীজি যখন সাংঘাতিক গুনার কথা বলছেন তাহলে নবীজি যদি আরো কিছু বলে নবীজি তো মুস্তাজিবুদ দাওয়াত আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন সেই জন্য যুবক দেখছে নবীজি আমার গুনাহ কি করেন আমার গুনাহটা যেহেতু সিরিয়াস গুনার কথা বলছেন তাহলে এখানে আর থেকে কোনো লাভ নাই ওই যুবক কান্না করতে করতে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে
পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া আসমান জমিনের মালিককে ডাক দিছে আসমান জমিনের মালিক আল্লাহ শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া তোমাকে বলিয়া পরকালকে বলিয়া আমি যে গুনাহ করেছি এই গুনাহ তুমি যদি মাফ না করো হে মালিক আমার এই গুনাহ মাফ করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই আমার এই গুনাহগুলি আর কেউ মাফ করতে পারবে না রে মালিক তোমার দয়ার দিকে আরশের দিকে তাকাইয়া রইলাম আয় আল্লাহ বাকি জীবনে আর এরকম গুনাহ করব না তোমার রহমান নামের খাতিরে আল্লাহ তুমি আমার মাফ করে দাও যুবক এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পরে নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে নবীজি হাদিস বর্ণনা করছেন জিব্রাইলের চেহারার মধ্যে কোন আনন্দের ছাপ নাই কেমন জানি বারাক্রান্ত মানুষ যদি পেরেশানি থাকে তার চেহারার মধ্যে পেরেশানির একটা ছাপ পাওয়া যায়নি যায় না পেরেশানির একটা ছাপ পাওয়া যায় কোন মানুষ যদি আনন্দিত থাকে তার চেহারার মধ্যেও আনন্দের কিন্তু একটা ছাপ পাওয়া যায়নি যায় না কই সলোমুদ্দিন তোরে দেখি না আমার একদিন যাবো কি বাজারে খুশি খুশি লাগে কই ভাই বই বইল না তিন মেয়ের পরে এক ছেলে হইছে কি হইছে তিন মেয়ের পরে ছেলে হইছে আর একজনের কই দেখি না তোরে অনেকদিন ধরে কেমন জানি মন মরা মরা ভাব কারণ কি কই যে ভাই পাঁচ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ঋণ কইরা পোলারে সৌদি আরব পাঠাইছি পোলা সফর জেলে আছে মন খারাপ নি খারাপ না খারাপ চেহারার মধ্যে ছাপ ফুইটা উঠছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে জিব্রাইলের চেহারার মধ্যে বারাক্রান্ত পেরেশানির একটা ছাপ নবীজি বলেন জিব্রাইল তুমি তো আমার কাছে জীবনে কম আসো নাই অনেকবার আসছ তোমার চেহারা এত খারাপ তো আমি কখনো দেখি না তোমার চেহারার মধ্যে এত বারাক্রান্ততার ছাপ তো আমি কখনো দেখি না রে জিব্রাইল আজকে তোমার চেহারার মধ্যে এত বারাক্রান্ততার ছাপ কারণ কি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা জীবন আপনার কাছে আসছি আপনাকে নতুন নতুন মেসেজ দেওয়ার জন্য আপনার কাছে নতুন কিছু দেওয়ার জন্য আজ আল্লাহ পাক আমারে পাঠাইছে আপনার কাছ থেকে নতুন কিছু জানার জন্য নতুন কিছু জানার জন্য পাঠাইছে তিনটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আমারে পাঠাইছে এই উত্তরটা আপনাকে দিতে বলছেন আল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত মাখলুক গুলা কি আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ এই এক নাম্বার প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবার কইছে নবীজি বলেন জিব্রাইল এটা কোন ধরনের প্রশ্ন তুমি আমারে করলাম তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের খালেক হচ্ছে আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা হচ্ছে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তাও হচ্ছেন আমার আল্লাহ দুই নাম্বার প্রশ্ন তামাম দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের মালিক কি আপনি না আমার আল্লাহ নবীজি বলেন আল্লাহু খায়রুর রাযিকিন নবীজি বলেন তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের রেজেকের মালিক হচ্ছেন আমার আল্লাহ আমার অত রেজেকের মালিক হচ্ছেন আমার আল্লাহ জিব্রাইল বলেন তিন নাম্বার প্রশ্ন শুনেন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ মাফ করার মালিক আপনি না আমার আল্লাহ আমার আল্লাহ গুনাহ মাফ করার মালিক না আপনি গুনাহ মাফ করার মালিক নবীজি বলেন তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের গুনাহ মাফ করার মালিক হচ্ছেন আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ কয় তাহলে চল্লিশ দিন আগে একটা যুবক গুনাহ করে আপনার কাছে তার গুনার ডিটেইলস বর্ণনা করতেছিল সেই গুনার কথা আপনি এই কথা বলছিলেন কেন তার গুনাটা বড় সিরিয়াস গুনাটা বড় সাংঘাতিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটার গুনাহগুলিও মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটার গুনাহগুলিও মাফ করে দিয়েছে ওর সাইতে শক্ত গুনাহ কি আমরা করছি করি নাই তাহলে ও যুবক ভাই
বৃদ্ধ বাবাজি ও পর্দে রইলেন মা জীবনে যত গুনাহ করে থাকেন না কেন ষষ্ঠী যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি মাফ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ওলি বানিয়ে দিতে পারে।